perfect. ইরে ওকে এখানে আসতে বললি কেন? ও আমাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ? একটা পুরো দিন আমি যদি ওর সঙ্গে কাটাই, আমি নাকি ওর প্রেমে পড়ব। প্রেমে? মিনিমাম এক সপ্তাহ। এক সপ্তাহের জন্য আমি ওকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করছি। কি করবি ওকে নিয়ে? ওদিকে দেখ। চেন্নাই এক্সপ্রেসের সিনটা মনে আছে, যেখানে শাহরুখ দীপিকাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠেছিল? তুই ওকে ওরকম করে নিয়ে অত উপরে উঠবি? আরে ধ্যাত, আমি ওকে তুলতে যাব কেন? ও আমাকে তুলবে, তাতে কি? ওর তো বেশ মজাই হবে। আরে বোকা, এটা ফিল্ম নয় আর ও শাহরুখ খান নয়। আমাকে নিয়ে এত উঁচুতে উঠতে গিয়ে ও না আরো উঁচুতে চলে যায়। আসি কিন্তু আমাকে এখানে ডেকেছো কেন? প্রত্যেক পূর্ণিমায় আমি এখানে আসি, তাই ভাবলাম এখান থেকে শুরু করা যাক। ওয়াও, তার মানে তুমি আমাদের প্রেমটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছো? ফ্যান্টাস্টিক, চলো তাহলে। আরে কি হলো? স্লিপ করে গেছি, মনে হচ্ছে পাটা মচকে গেছে, পা তো রাখতেই পারছি না। তাহলে কি আজকে থাক? দেখলে তো প্রথমেই প্রেমে বাধা পড়লো, এরপর কপালে কি আছে কে জানে। ওইভাবে কি দেখছো? বাই এনি চান্স তুমি আমাকে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছো না তো? এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছিলাম। দেখেছো, আমি বললাম না আমাদের মধ্যে একটা কানেকশন আছে, নাহলে কলকাতার প্রিন্সেপ ঘাট আর বাবুঘাট ছেড়ে বেনারসে এই ঘাটে এসে অড়কাই। চলো চলো চলো। মানে এত উঁচুতে মাঝাস্তে নামিয়ে দেবে না তো? তাহলে কিন্তু শুরুতেই প্রেমের শেষ। একবার যখন প্রেম করেছি শেষ অবধি তার মান রাখবো। চলো 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 চলো, আস্তে আস্তে ওঠো। কি হলো? তোমার ওজনটা কত? ওই তো 40। মন্দিরে এসে মিথ্যে কথা বলছো? কেন বিশ্বাস হচ্ছে না? না না, আমার তো 350 গ্রাম কমই লাগছে। চলি